আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাপের মাধ্যমে পেয়োনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে। এরপর এখান থেকে আরও এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। দেন আপনাদের এখান থেকে রেমিটেন্স এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে পেয়োনিয়ার এই অপশনে একটি ক্লিক করব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেয়োনিয়ার অ্যাকাউন্ট খুলুন, এখানে একটা ক্লিক করব। এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, পেয়োনিয়ার সাইন আপ। আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো সেজন্য এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দেব। এরপর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, তো আমরা এগুলা সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে নেব। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই ইনফরমেশনগুলো একদম সঠিক হতে হবে। হয়তো আমাদের ভোটার আইডি কার্ডের ইনফরমেশন অথবা জন্ম নিবন্ধনের ইনফরমেশন সেম সেম করে এখানে দিতে হবে। তো এখানে আমি সবগুলো ইনফরমেশন দিয়ে নিচ্ছি, তো আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দেবেন। এরপর এইখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে আপনাকে অবশ্যই একটি ফোন নাম্বার এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে। তো সবগুলো ইনফরমেশন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন, তো এখানে প্লিজ সিলেক্ট, আপনারা এখান থেকে হট টাউন অজ ইওর ফাদার ব্রন ইন, তো এই প্রথমের এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তো অবশ্যই এই অপশনটা সিলেক্ট করে আপনি যেই স্থানে থাকেন অথবা যেই স্থানের নাম আপনার খুব সহজেই মনে থাকবে সেই স্থানের নামটা দিয়ে দেবেন। যেমন আমি দিয়ে নিচ্ছি বেলকুসি। তো এরপর নিচের দিকে গিয়ে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন, তো আমি হাইড করে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন কিছু টেক্সট রয়েছে, তো এই টেক্সটগুলো দেখে দেখে আপনাদের এই অপশনে লিখে দিতে হবে। তো আমি টাইপ করে লিখে দিচ্ছি, তো আপনারা টেক্সটগুলো নির্ভুলভাবে দেখে দেখে টাইপ করে দেবেন। এরপর এখান থেকে নেক্সটে একটি ক্লিক করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, তো এইখানে সবগুলো ইনফরমেশন আপনারা দেখতে পারবেন এবং আপনাদের সবগুলো ইনফরমেশন রিভিউ করে দেখে নেবেন যে সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কি না। দেখার পরে সর্বনিচ্চে গিয়ে দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট হবে, তো সেখানে একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে সাইন আপ করে দেবেন। এরপর দেখতে পারবেন এখানে কংগ্রেচুলেশন, মানে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট এরকম একটা পপ আপ আসবে। দেন আপনার সামনে এরকম একটা পপ আপ দেখাবে, দেখুন রিভিউয়ের জন্য জমা দেওয়া হয়েছে, আপনার পেয়োনিয়ার আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। তো আপনার আবেদনটি রিভিউ সম্পন্ন হলে আগামী 3 কর্মদিবসের মধ্যে পেয়োনিয়ার অ্যাকাউন্ট থেকে একটি মেইল পাঠাবে। দেন আপনারা এখান থেকে পেয়োনিয়ারে গিয়ে আপনার জিমেইল এবং আপনার পাসওয়ার্ড টাইপ করে এখান থেকে সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টটি দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।